Today I am going to show you how to make a French press coffee brewing system. Okay, let's start. Prothome ami bean ta ke grind kore nichhi amar mini automatic electric grinder. Ekhane espresso bean ta ke grind kora jay. So eta ami notun kinechi. So grind ta ektu jodio slowly hocche, tobu oshubidha nei jehetu ami eta home user er jonno use korbo. So ami ekhane 9 গ্রাম পরিমাণ কফি পাউডার দিয়ে দিচ্ছি ফর ফ্রেঞ্চ প্রেস। নাও এখন আমি হট ওয়াটার দিচ্ছি, 200 ml হট ওয়াটার দিচ্ছি ফর দ্য ফ্রেঞ্চ প্রেস। আমার এইটার সাইজও 200 ml। সো এখন একটু আমি স্টিয়ারিং করে নিচ্ছি। স্টিয়ারিং করার উদ্দেশ্য হচ্ছে আপনার কফি পাউডারটাকে টোটালি এটার সাথে হট ওয়াটার সাথে মিক্স হয়ে যাবে। এখন আমি 1 মিনিট ওয়েট করব যাতে ওই যে স্টিয়ারিংয়ের পরে, হ্যাঁ, এখন আমি ফ্রেঞ্চ প্রেসটাতে কাজ করছি। খুব স্লোলি প্রেস করতে হবে এখানে, আস্তে আস্তে, একবারের বেশি কিন্তু আপনার দুইবার করার প্রয়োজন নেই। সো একবারই করছি, 1 মিনিট। আবার আমি 1 মিনিট এখানে ওয়েট করব ফ্রেঞ্চ প্রেস করার পরে। তারপর আমি এখানে কাপে ঢাললাম, হয়ে গেল আপনার ফ্রেঞ্চ প্রেস রেডি। ঠিক আছে, সো প্রতিদিন সকালে 1 কাপ এরকম ফ্রেশ কফি যদি আপনি খেতে পারেন, আপনার সারাদিনের ক্লান্তি নিশ্চিন্তে দূর হয়ে যাবে। ওকে।